বন্ধুরা এখন বাজে সকাল 7টা আর 7টা থেকে আজকের ব্লগটা স্টার্ট করলাম বন্ধুরা এখান থেকে কারণ সকালে আশেপাশে সারা কমপ্লিট শুধু রান্নাঘরটা পরিষ্কার করা হয়নি রান্না বান্না করব তো দেখো আজকে আকাটা ভেঙে গেছে তাই আকাটাকে একটু মাটি লাগাচ্ছি মাটি গোবর লাগাচ্ছি আর সূর্যসেনাও ঘুম থেকে উঠে গেছে তোমরা তো দেখছই ও দুষ্টামি প্রথমে ও ডাকছে আর শুভদীপ ক্যামেরা করছে বন্ধুরা আর দুই বেবি ঘুম থেকে না উঠে গেছে আর ভাবছি কোথা থেকে ব্লগটা স্টার্ট করব তাই ভাবলাম এখন থেকে ব্লগটা স্টার্ট করে দেই আর দেখো এখন আমি এদিকে চলে আসি মানে সকালের বাসি থালাগুলো মাজা হয়নি শুধু উঠোনটা ঝাড়া হয়েছে গোয়ালঘরটা পরিষ্কার হয়েছে আর তাই এখন আমি বাসি থালাবাটিগুলো মেজে নিব আর বন্ধুরা এই পর্যন্ত যারা আমার এই ভিডিওটা ধৈর্য ধরে দেখছো তোমাদের অনেক অনেক ধন্যবাদ ও ভালোবাসা বন্ধুরা তোমাদের এই শুরুতেই একটি কথা মনে করে দেই বন্ধুরা তোমরা হয়তো একটি লাইক দিতে ভুলে গেছো প্লিজ বন্ধুরা তোমরা একটি লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করে দাও কারণ তোমাদের একটি লাইক আমাদের এই ভিডিওটা আরও কিছু ভিউয়ার্সের কাছে পৌঁছতে সাহায্য করে বন্ধুরা প্লিজ বন্ধুরা তোমরা এটুকু সাপোর্ট করো আর বন্ধুরা তোমরা কেউ স্কিপ করে দেখো না বন্ধুরা তোমরা একটু ফলোয়ার্স করার চেষ্টা করো আর বন্ধুরা তোমাদের আমার এই ভিডিওটার কোথায় কি প্রবলেম হয়েছে বন্ধুরা প্লিজ তোমরা একটু কমেন্ট করে জানিও আর দেখো এখন সকাল 7:30-8টার মতো বাজে কারণ উঠোন বাড়িগুলো ঝাড়বুস করেই ফ্রেশ হয়েছি দেখো ফ্রেশ হয়েছি তারপরে এসব কাজ করলাম আর এখন চলে আসলাম কিচেনে রান্না চাপিয়েও দিয়েছি ভাত বসিয়ে দিয়েছি আর দেখো গতকাল কতগুলো সবজি এনেছে মূলো শাক ফুলকপি আলু বেগুন অনেক কিছু এনেছে আর এখন বসে বসে এই সবজিগুলোকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নেব আর আজ বেশি সমস্যা নেই কারণ ওর পাপা শাক ঘণ্ট খেতে ভালোবাসে শাকের ঘণ্টই তৈরি করব বন্ধুরা আর দেখো সূর্যসেনাও এদিক সেদিক ঘোরাঘুরি মানে মানে আমার কাজের আগে আগেই থাকছে দেখতেই পাচ্ছ তোমরা আর বন্ধুরা মাত্রই রান্নাবান্না কমপ্লিট হলো আর অনেকটাই দেরি হয়ে গেল যাব এক জায়গায় সো বন্ধুরা বেশি কথা বলছি না দেখে নাও তাহলে কী কী রান্না করছি আর এখন আমি খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে যাব সবারই খাওয়া দাওয়া হয়ে গিয়েছে শুধু আমারটা হয়নি ওকে দেখ ক্যামেরায় দেখে নাও তাহলে আর দেখো আমার জন্য আমি ভাতটা বেড়ে নিয়েছি করেছি শাক ঘণ্ট সবজি এই যে সমস্ত রকমের সবজি দিয়ে ধনে পাতা দিয়ে একটু সবজি করেছি এই সবজিটা পরে শীতকালে খেতে ভালোই লাগে আর গতকালের আছে চিকেন এখন এই দিয়ে খাওয়া দাওয়া হবে বন্ধুরা আমারটা সূর্যটা বেড়ে নিয়েছে দেখো খেতে বসেও গিয়েছি সূর্যসেনা তোমাদের আগে শুরুতেই হাই করে দিল বন্ধুরা আর খাওয়া দাওয়া করছি ওর পাপার জন্য ভাতটা আমরা প্যাকেট করে নিয়েছি ওর পাপা জমিতে গিয়েছে ধান কাটতে সেখানে যাব আমরাও বন্ধুরা ওকে বন্ধুরা তোমরা তাহলে সঙ্গে থাকো খাওয়া দাওয়ার পর ফিরছি আবার আর দেখো যে এইদিকে আমি ওর পাপার জন্য ভাত নিয়ে এইদিকে দেখো আমার দিকে দেখো দেখো সূর্যসেনা আমাদের দিকে না তাকিয়েই হাই করছে ওই যে ব্যাগে ভাত আছে আর সাইকেলে যাব বন্ধুরা আর দেখো সাইকেল নিয়ে যাচ্ছি চালিয়েই যাবো কিন্তু শুভ মানে আমার লেডিস সাইকেলটা হাওয়া নেই কিন্তু এটা শুভর সাইকেল এই সাইকেলে করে যাব তো বাবাকে বললাম বাবা তুমি একটু ক্যামেরাটা করো তারপর নিচ্ছি কারণ সাইকেল উঠলে তার ক্যামেরাটা করতে পারবো না তাই এই যে দেখো আবার একটু হেঁটেও যাচ্ছি শুভদীপ একটু নিয়ে যাচ্ছে আর দেখো বন্ধুরা চারিদিকটা এতদিন সবুজে সবুজ ছিল আর এখন পুরো মাঠ ভরা সোনালি ধান পেকে আছে একদম প্রকৃতি নিজেকে সোনার রঙে সাজিয়ে নিয়েছে এতদিন সবুজে ঘেরা ছিল আর এখন চারিদিক সোনালি রং দেখো আমাদের গ্রামে সত্যি প্রকৃতির রূপ অপরূপ দেখার মতো বন্ধুরা চলো তাহলে বন্ধুরা আমার সাথে আর
দেখো বন্ধুরা জমিতে চলো আসি, যে মানে ওর পাপা কাটে মানে কেটেছে এক দু পাই, কিন্তু তারপর মেশিন চলে আসছে, এই যে মেশিনে কাটছে এই ধানগুলো, এই পুরো ধানটা কাটবে মেশিনে, কারণ হাতে কাটতে তো অনেকটাই সময় লেগে যাবে। ও যে একটি ছোট মেশিন, সেই মেশিনটাতে ধানগুলো কাটবে বন্ধুরা। আর আমি একটু দাঁড়িয়ে আছি এখানে, আসলাম মানে অর্ধেকটা হেঁটেই এসেছি, তো একটু বিশ্রাম নিচ্ছি ওই যে মেশিনটা। আর দেখো চারিদিকটাও তোমাদের একটু দেখাই, ওই যে মেশিনের মালিক দাঁড়িয়ে আছে ওখানে, এই পুরো ধানটাই কাটবে, এখানে আবার আলু লাগানো হবে। দেখো ধানগুলো এখনো মানে সবুজই রয়েছে, মানে এক সপ্তাহ থাকলেই শুকিয়ে যাবে, তারপর আবার এই ধানটাই না বন্ধুরা বাড়ি আনতে হবে। আর দেখো এখানে কিছু, তোমরা এটাকে কি ডাল বলো, আমরা তো মাসের ডাল বলি বা ঠাকুরের ডাল, তোমরা দেখো এই ডালটাই এখানে কিছু ছড়িয়ে দিয়েছিল, পেকেও গেছে, তো ধান কেটে নিল, কেটেছে, আর এখন তাহলে এগুলোও তো তুলতে হবে, পেকেও গেছে ডালটা, মাসের ডাল বলে বা বিউলির ডাল যে যেটাই বলো না কেন, তাই এই গাছগুলো আমি উঠিয়ে নিচ্ছি, কয়েকদিন রোদে শুকাবে তারপর বাড়ি নিতে হবে, কারণ আমার বাড়িতে সেরকম রৌদ্র নেই। আর দেখো তোমাদের একটু এই ধানটা দেখাবো বলে শুভদীপকে বললাম, পাপা একটু ক্যামেরা করো। ওই যে বন্ধুরা দেখো, ওই যে পিছনে দেখা যাচ্ছে যে ট্রাক্টরটা, এটা দিয়ে ধানটা কাটবে, দেখো পাশে সূর্য সোনা। আর দেখো, আর বন্ধুরা তোমাদের আজকে দেখালাম আমাদের জমি জায়গাগুলো, এই যে শুভ সূর্য, দেখো সূর্য অনেকগুলো কি এনেছে ওগুলো। আর বন্ধুরা এখন আমরা বাড়ি যাচ্ছি, যাওয়ার পথে দেখো কয়েকজন কি পাড়া প্রতিবেশী কাকিমার সাথে দেখা হলো, আর একটি ফল দিয়েছে যা, সেটাই ওরা ভাগ করে খাচ্ছে। আর দেখো শুভদীপ কোথায় উঠেছে, এটা কি কাজ বলো তো বন্ধুরা, এটা হলো আমি তো ভুলে গেছি বন্ধুরা নামটা, ওই দেখো তো কি ফল, ও আমলকি গাছ, ছেলে আমলকি পাচ্ছে কয়েকটা, আমাদের চরে মানে শ্বশুরবাড়ি এলাকাতে সব কিছুই অ্যাভেলেবেল। আর তোমাদেরকে একটু ক্যামেরা করে দেখালাম, ওকে বন্ধুরা ব্লগটা আর বেশি